চিকিৎসক থেকে রাষ্ট্রপতি, কোন পথে হাঁটবেন ইরানের নতুন প্রেসিডেন্ট? ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হয়েছেন একজন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে কট্টরপন্থী নেতা সাইদ জালিলিকে পরাজিত করে সংস্কারপন্থী এই নেতা ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। নবনির্বাচিত প্রেসিডেন্ট মিস্টার মাসুদ পেজেশকিয়ান একজন স্বল্প পরিচিত মধ্যপন্থী রাজনীতিবিদ। হৃদরোগের চিকিৎসক থেকে দেশটির 14তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যের এই দেশটির নতুন প্রেসিডেন্টকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ আছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, মাসুদ পেজেশকিয়ানকে ভোট দেওয়ায় অধিকাংশ মানুষই শহুরে মধ্যবিত্ত এবং তরুণ বলে মনে করা হচ্ছে। তারা ইসলামপন্থী গোঁড়ামির কারণে ইরানে বহু বছর ধরে চলা সামাজিক নিরাপত্তা লঙ্ঘনে অতিষ্ঠ হয়ে পড়েছে। দুর্ঘটনায় নিহত সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে তার দৃষ্টিভঙ্গির বেশ ফারাক রয়েছে এই নতুন প্রেসিডেন্টের। দেশটির দ্বৈত শাসন ব্যবস্থার কারণে রাষ্ট্রীয় নীতি, পরমাণু কর্মসূচি বা পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্কে কতটা পরিবর্তন আনতে পারবেন এই নবনির্বাচিত প্রেসিডেন্ট, সেটি নিয়েও রয়েছে নানা প্রশ্ন। ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির চেয়ে নীতিগত অবস্থানে ভিন্নতা থাকলেও ইরানের নতুন প্রেসিডেন্টকে পশ্চিমা বিশ্ব কি স্বাগত জানাবে, এমন প্রশ্ন রয়েছে। তবে মিস্টার পেজেশকিয়ানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয় এর মধ্যে শুভেচ্ছা জানিয়েছেন ভারত, চীন এবং রাশিয়ার নেতারা। শুক্রবার ভোট গণনা পরপরই মিস্টার পেজেশকিয়ানকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি পেয়েছেন 53.3% ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী মিস্টার জামিলি পেয়েছেন 44.3% ভোট। 71 বছর বয়সী এই মাসুদ পেজেশকিয়ান ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী এবং পরে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির প্রশাসনের অধীনে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গত মে মাসে ইব্রাহিম রাইসির মৃত্যুর পর নতুন মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দেয় ইরান। পরাজিত সাইদ জালিলি ইরানের পারমাণবিক মধ্যস্থতাকারী দলের নেতৃত্ব ছিলেন। ইরানের নতুন প্রেসিডেন্ট 71 বছর বয়সী মাসুদ পেজেশকিয়ান একজন হৃদরোগ বিষয়ক সার্জন। তিনি 2008 সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চল তাবরিজ শহর থেকে ইরানের পার্লামেন্টের প্রতিনিধিত্ব করে আসছেন। তিনি সংসদে ডেপুটি স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেন। 1954 সালের 29শে সেপ্টেম্বর ইরানের মাহাবাদে জন্মগ্রহণ করেন এই মাসুদ পেজেশকিয়ান। শুরুতেই তিনি হার্ট সার্জন হিসেবে প্রশিক্ষণ নেন, পরে তাবরিজ ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সের প্রধান হন। রাজনীতিতে প্রবেশ করে মিস্টার পেজেশকিয়ান ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী এবং পরে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির প্রশাসনের অধীনে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1980 সালে ইরাক ইরান যুদ্ধের সময় তিনি সম্মুখ সারির একজন চিকিৎসকের দায়িত্ব পালন করেন। নির্বাচনের আগে ইরানের প্রধান সংস্কারপন্থী জোটের সমর্থন পাওয়ার পাশাপাশি সাবেক দুই সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি এবং হাসান রুহানিরও সমর্থন পেয়েছিলেন তিনি। 2011 সালে রাষ্ট্রপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিবন্ধন করলেও পেজেশকিয়ান তা প্রত্যাহার করে নিয়েছিলেন। 1994 সালে এক সড়ক দুর্ঘটনায় তিনি তার স্ত্রী এবং এক কন্যাকে হারান। পরবর্তীতে তিনি আর কখনো বিয়ে করেননি। বর্তমানে তিনি 2 ছেলে এবং 1 মেয়ে সন্তানকে নিয়ে বসবাস করছেন। এই নবনির্বাচিত প্রেসিডেন্টকে ভোট দেওয়ার অধিকাংশ মানুষই ছিল শহুরে মধ্যবিত্ত এবং তরুণ বলে মনে করা হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবরে বলা হচ্ছে, মিস্টার পেজেশকিয়ানকে ভোট দেওয়া অধিকাংশ শহুরে এবং মধ্যবিত্ত। 2022 সালে পোশাকবিধি লঙ্ঘন করায় নৈতিক পুলিশের নির্যাতনে মাসা আমিনী নামে এক তরুণীর মৃত্যুর পরপরই এই ঘটনার সমালোচনা করে আলোচনায় এসেছিলেন মিস্টার পেজেশকিয়ান। ওই তরুণীর মৃত্যুর পর পুরো ইরান জুড়ে তখন ব্যাপক আকারে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মিস্টার পেজেশকিয়ান তখন ওই ঘটনায় কর্তৃপক্ষের কাছে এ নিয়ে ব্যাখ্যা দাবি করেন। তখন তিনি বলেছিলেন, একটি মেয়েকে তার হিজাবের জন্য গ্রেপ্তার করা এবং পরবর্তীতে তার মৃতদেহ তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া ইসলামী প্রজাতন্ত্রে অগ্রহণযোগ্য। গত 28 জুন অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় ভোট দিয়ে মিস্টার পেজেশকিয়ান বলেছিলেন, হিজাব আইনের প্রতি আমাদের সম্মান জানানো উচিত, কিন্তু এর জন্য নারীদের প্রতি আমাদের অমানবিক আচরণ করা উচিত নয়। দ্বিতীয় দফা নির্বাচনের আগে এক ভিডিও বার্তায় নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ান ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, চেষ্টা করেও আমি যদি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হই তবে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিদায় জানাব। বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যেকার উত্তেজনা বেড়ে গেছে। পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের মধ্যে তীব্র টানপোড়েন চলছে।
পাশাপাশি মধ্যপ্রাচ্য জুড়ে তেহরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোকে সমর্থন নিয়েও উঠছে নতুন করে নানা প্রশ্ন। নবনির্বাচিত প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রশ্ন উঠেছে, এমন অবস্থায় এইসব ইস্যুতে কোন পথে হাঁটবে ইরানের নতুন প্রেসিডেন্ট। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলেছে, দেশটিতে দ্বৈত শাসন ব্যবস্থার কারণে রাষ্ট্রের নীতিগত অবস্থানের বদল আনার ক্ষমতা প্রেসিডেন্টের নেই। কেননা দেশের শীর্ষ রাষ্ট্রীয় সব বিষয়ে সিদ্ধান্ত নেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে প্রেসিডেন্ট ইরানের নীতির ধরনকে শুধু প্রভাবিত করতে পারেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আয়াতুল্লাহ খামেনি সমর্থিত সাবেক প্রেসিডেন্ট মিস্টার রাইসির সঙ্গে পেজেশকিয়ানের দৃষ্টিভঙ্গি অনেকটাই ভিন্ন। কেননা নারীদের পোশাকের স্বাধীনতায় লাগাম টানতে কড়াকড়িভাবে আইনের প্রয়োগ করেছিলেন রাইসি। তবে এর বিরুদ্ধে অবস্থান মিস্টার পেজেশকিয়ানের। পরমাণু চুক্তি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ইরানের ঝিমে পড়া আলোচনায় গতি আনার বিষয়েও কঠোর অবস্থান নিয়েছিলেন মিস্টার রাইসি। এই নতুন ইস্যুতে প্রেসিডেন্টের অবস্থান কী হবে তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। পেজেশকিয়ানের অব্যবস্থাপনা, রাষ্ট্রীয় দুর্নীতি এবং মার্কিন নিষেধাজ্ঞা জর্জরিত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, প্রেসিডেন্টের চারপাশে ঘিরে আছেন সর্বোচ্চ নেতা খামেনির অনুগত ব্যক্তিরা। এ অবস্থায় দেশের রাজনৈতিক বহুত্ববাদ প্রতিষ্ঠায় এবং আন্তর্জাতিক পর্যায়ে তেহরানের একঘরে অবস্থা কাটানোর চেষ্টা করেও কতখানি সফল হবেন নতুন প্রেসিডেন্ট তা নিয়েও রয়েছে অনেকেরই সন্দেহ। তবে সাধারণ ইরানিরা মনে করছেন, সংস্কারপন্থী পেজেশকিয়ান চেষ্টা করলেও দেশটির শাসক তাকে বড় ধরনের কোনো পরিবর্তন করতে দেবে না। নির্ধারিত সময়ের আগে আগামী বছর জুনে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু গত 19 মে ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলে প্রেসিডেন্টের পদটি শূন্য হয়ে যায়। সংবিধান অনুযায়ী 50 দিনের মধ্যেই নতুন প্রেসিডেন্ট আয়োজনের বাধ্যবাধকতা থাকায় প্রেসিডেন্ট পদ নতুন করে 28 জুন নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশটি, এবং 28 জুনের নির্বাচনে কোনো প্রার্থী 50% বেশি ভোট না পাওয়ায় নিয়ম অনুযায়ী শুক্রবার 5 জুলাই দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হয়। প্রথম দফা ভোটে 42% ভোট পেয়ে প্রথম অবস্থানে ছিলেন মিস্টার পেজেশকিয়ান, বিপরীতে 39% ভোট পেয়ে দ্বিতীয় ছিলেন মিস্টার জামিলি। প্রথম দফায় পেজেশকিয়ান এবং জালিলি ছাড়াও কট্টরপন্থী পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাগ এবং কট্টরপন্থী নেতা মোস্তফা পুর মোহাম্মদীও প্রতিদ্বন্দ্বিতা করেন। ইরানের মোট ভোটার সংখ্যা 6 কোটিরও উপরে। দ্বিতীয় দফা ভোটেও এই দুই প্রার্থী ছিলেন নির্বাচনী লড়াইয়ে। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফায় 3 কোটিরও বেশি ভোট গণনার পর মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন 1,70,00,000 বেশি ভোট, যা প্রাপ্ত ভোটের 53.3% ভোট। অপরদিকে প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি পেয়েছেন 1,30,00,000 বেশি ভোট, মিস্টার জালিলির ভোট 44.3%। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ফলাফল ঘোষণার আগে ডক্টর পেজেশকিয়ানের সমর্থকেরা তেহরান এবং অন্যান্য কয়েকটি শহরে বিজয় উদযাপনের জন্য রাস্তায় নামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ায় বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, যারা বিজয় উল্লাসে রাস্তায় নেমেছেন তাদের বেশিরভাগই তরুণ। কেউ কেউ বের হয়েছিলেন গাড়ি নিয়ে, সবুজ পতাকা হাতে নিয়ে কেউ নেমেছিলেন রাস্তায়। দর্শক, এই ছিল ইরানের নতুন প্রেসিডেন্টকে নিয়ে সামান্য কিছু তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।